আমি দেখলাম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরের থেকে যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রতি শোয়ের ন্যায় আজও আমরা একটা হন্টেড জায়গায় আসছি, সাথে আমাদের গুরুজি আছেন। তবে আমি যতটুকু শুনেছি আমরা আজকে একটা জিন পুকুরে যাচ্ছি। নামটা শুনলেই কেমন একটা গায়ের নোম খাড়া হয়ে যায়। এই জিন পুকুর সম্পর্কে গুরুজি কিছু বলবেন? গুরুজি, আমাকে বলা হয়েছে গুরুজি আমাদের এখানে একটা জেন পুকুর আছে, অনেক বছর থেকে এই পুকুরটা চারিদিক থেকে মাটি ভেঙে ভেঙে আস্তে আস্তে এখন ছোট হয়ে গেছে। এখানে দেশ বিদেশের মানুষ কাজকর্মে আসে, এই পুকুরে দুপুরবেলা গোসল করে এবং এর পানির নিচে থেকে খুব গ্যাজা ওঠে এবং শব্দ হয়। এই জিন পুকুর মারাত্মক ভয়ানক, অনেকে ভয়ে নামে না। তাই ওখানে একটা ছেলে হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেছে, তাকে উদ্ধার করার জন্য আমাকে বলা হয়েছে। তাই আপনাদের দোয়া নিয়ে, আল্লাহর রহমত নিয়ে আমি রওনা হচ্ছি সেই জিন পুকুরে। প্লিজ ভিউয়ার্স, গিভ মি সাবস্ক্রাইব। আল্লাহ আকবার। গুরুজি সাবধানে যা। আমার মনে হচ্ছে জানো এই জায়গাটা কেমন, জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা মনে হচ্ছে। এটা অনেক অনেক বছর আগে গুরুজি দেখেছেন আশেপাশে কিন্তু কোনো বাড়ি ঘর নাই, পুরো ফাঁকা জায়গা, খুব ভয়ঙ্কর মনে হচ্ছে। গুরুজি ওইটা কি, ওই উঁচু ওইটা কি দেখেন তো, ওই দেখেন ওই যে পুকুর পাড়ে ওই যে কি দেখা যাচ্ছে ওইটা, খুব ভয়ঙ্কর মনে হচ্ছে। নাই জি গুরুজি, ভয়ঙ্কর মনে হচ্ছে। আমি এই পুকুরটা চারি করে গিয়ে আমি আগে বন্ধ দিয়ে আসব, তারপর পুকুরে নামব। বুঝতে পারলে নাইম? সাবধানে যায়।
উড়ে সাবধানে আসেন। নাইম আমার কাছে আসতে পারবে? গরম হয়ে গেছে পানি, দেখো গরম হয়ে গেছে। নাই হাত দিয়ে দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, পানি গরম হয়ে গেছে। পুকুরের ভিতর কি শুরু হয়ে যাচ্ছে? যে করেছি কোন দিকে শব্দ হলো? শব্দ এখানে একটা হয়েছে আর ওইখানে একটা। আমি শব্দ পাচ্ছি নাই। জি গুরুজি আমি শব্দ পাচ্ছি। গুরুজি সাবধানে আসেন আপনি। ভয়ে কোনো কারণ নেই নাইম, ইনশাল্লাহ আমরা সফল হব। তবে ওই ছেলেটি, ওই ছেলেটি দেখেন এখনো পানি নটিছে। আল্লাহু আকবার, এখানে জানো কি হয়েছে? ওটা হচ্ছে জেনে রাস্তা, বুঝতে পেরেছ? ওখানে টেনে নিয়ে মেরে ফেলেছে। আমাদের কি ওই পাশ দিয়ে নামতে হবে? এসো নাইন, এদিকে এসো। বুঝলে পুকুরে নামবেন আপনি? পুকুরে তো আমাকে নামতেই হবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহ। গুরুজি সাবধানে নামেন। নাইম আল্লাহর নাম স্মরণ রাখবে। গুরুজি পুকুরে নামা কি ঠিক হবে? জি গুরুজি সাবধানে যায়। গুরুজি আপনার পিছনে ওটা কি দেখেন তো কালো? গুরুজি আপনার পিছনে কি একটা ভেসে উঠছে? ওদের কোনো অংশ নয়। গুরুজি কোথায় যাচ্ছেন আপনি? সাবধানে যায়েন। চিন্তা করো না, ভয় পেও না, ভয় করে কোনো কারণ নেই। যেখানে গুরুজি আছে আল্লাহর রহমত, আল্লাহর নাম স্মরণ রাখবে। যখন আমি বন্ধ দিয়েছি না, তখন মনে করো ওদের গায়ে জ্বালা উঠে গেছে, ওদের গায়ে জ্বালা উঠে গেছে। দেখছো না পানি কিরকম ঢেউ হচ্ছে? এই দেখো, আল্লাহু আকবার।
নাম স্মরণ রাখবে, বুঝতে পারলে তো? গুরুজি আপনার মালাটা উপরে রাখবেন। আল্লাহু আকবার। ভাই গুরুজি কোথায় গেল? গুরুজি ওই দেখেন কি বল, গুরুজি গুরুজি কোথায় আপনি? কাছে এসো, আমার মনে হয় এখানে কোথাও হবে। যাও যাও যাও, এখানে আমার কি যাওয়া ঠিক হবে? গুরুজি বলেছো তুমি যাও, ভয় পেও না, আল্লাহ নাম স্মরণ রাখবে। আক্রমণ করছে, আমি সন্ধান পেয়ে যাচ্ছি, আর একটু এদিকে এগিয়ে আসো, এদিকে এসো, আল্লাহর নাম স্মরণ রাখবে, তুমি এখানে দাও। আল্লাহু আকবার, তুমি হাত উঁচু করে রাখো উপর দিকে। নাইম ভাই গুরুজির কি হলো, উঠতেছে না তো? অনেক সময় গেছে। আল্লাহ গুরুজি, আমি এবার যেখানে গিয়েছিলাম সেখানে যেয়ে দেখলাম যে অনেক আওয়াজ, বাদ্য শব্দ আসছে, ঢোলের শব্দ, গানের শব্দ আসছে। নাইম তুমি হাত নামাবে না, ঠিক আছে? বিসমিল্লাহ, আল্লাহর নাম স্মরণ করতে থাকবে। আল্লাহ গুরুজি, গুরুজি কি হলো? আল্লাহ গুরুজি, গুরুজি হ্যাঁ নাইম, যে গুরুজি এবার 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 অনেক মানুষের চিৎকার শোনা যাচ্ছে। হ্যাঁ আমি দেখলাম
আমি দেখলাম রাজপ্রাসাদের মতো একটা বাড়ি, আর আমি কিরকম যেন মনে হচ্ছে যে ওরা আমার আমি গিয়েছি ওরা কিরকম যেন বুঝতে পেরেছে, কিরকম যেন চেষ্টা করতেছে, কিরকম যেন গুরুজি গুরুজি কই আপনি দেখবেন না একটু, আপনি একটু ডুবাই দেখবেন নাই আমাকে তো। এ গুরুজি একু গুরুজি ডুবে আসছে, আমাকে টেনে নিচ্ছে। আল্লাহু আকবার, ঠান্ডা গুরুজির অবস্থা খারাপ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি একটু সাহায্য করবো। আল্লাহ না ভাই, আমি আল্লাহ প্রসঙ্গ করো, আল্লাহ আল্লাহ গুরুজি গুরুজি চোখ টোক লাল হয়ে গেল হঠাৎ করে। নাই জি গুরুজি, এই দেখো আমার পায়ে বান পড়ে গিয়েছিল। ওদের ফাঁদে আপনার পা আটকে গেছে? হ্যাঁ, কিরকম যেন হ্যাঁ শিকল এসে আমার পায়ে ব্যার দিচ্ছিল, আর কিরকম একটা টান লাগছিল। আমি মুহূর্তের ভিতরে যেন কিরকম একটা হয়ে গেলাম। যখন আল্লাহর নাম স্মরণ করলাম তখন তখন দেখি না আমি উঠে আসতে সক্ষম হয়েছি। তবে তবে আজকে আজকে আর সম্ভব নয়। তবে ওদের আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওটা কি নাইম ভাই, ওটা দেখেন তো কি, ওটা কি ভাসছে পানির ভিতর? ওটা পুরানো কোনো লাশের গুরুজি। নাইম ওটা গুরুজি আমার পা টেনে নিয়ে আসছে। ওটা ধরো না, নাইম গুরুজি গুরুজি নাইম তুমি ওটা ধরো, নাইম ধরো না ওটা, নাইম ধরো না ওটা, নাইম কোথায় যাচ্ছে? আল্লাহু আকবার, এ আল্লাহ সাহায্য করো, গুরুজি আল্লাহ সাহায্য করো, আল্লাহ গুরুজি কি হচ্ছে এই পুকুরে? নাইম তাড়াতাড়ি উঠো, সময় নেই। নাইম জি গুরুজি আজকে সম্ভব নয়। এটা কি দেখেন তো পানির ভিতর? ওটা পুরনো লাশ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাইম জি গুরুজি তুমি আমার সঙ্গে এসো তো, আবার নামবেন, আরেকবার চেষ্টা করে দেখি। জি গুরুজি দেখেন আরেকবার কিছু করা যায় কিনা। আর কোনো আক্রমণ হবে না ইনশাআল্লাহ, আমি সেই দোয়াটা পড়েই নামছি এবার। জি গুরুজি আল্লাহ অন্যদিনের থেকে আজকের জায়গাটা কিন্তু অনেক অনেক ভয়ানক। আমাদের উপর বারবার আক্রমণ হচ্ছে, বিশেষ করে গুরুজির উপর। আপনি জান গুরুজির সাথে গুরুজি আমি কি আসবো? হাজার হাজার আক্রমণ হোক তবুও ওর তো ওকে আমার উদ্ধার করতেই হবে, তা না হলে যে আমার ভাই সাবধানে যান। মন্দিরা
কিছু ছেড়ে দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার যা মনে হয় গুরুজির উপর কিন্তু আবার আক্রমণ হচ্ছে, এরকম হচ্ছে যে গুরুজি আর কিছু দেখা যাচ্ছে না, আর নাই আর কিছু আপাতত দেখা যাচ্ছে না। আল্লাহু আকবার, ইয়াল্লাহ, আল্লাহু আকবার। আমার সঙ্গে গুরুজি, আমার সঙ্গে ডুব দাও, ডুব দাও, ডুব। আল্লাহু আকবার। গুরুজি পানি কিভাবে উতল পাতল করতেছে, গুরুজি এখানে থাকা ঠিক হবে না, সরে আসেন। লঘু একবার গুরুজি, সরে আসেন গুরুজি, গুরুজি সরে আসেন। কালকে দেখা হবে ইনশাল্লাহ, আমি বন্ধ দিয়ে যাচ্ছি, কেউ বেরিয়ে যেতে পারবে না ইনশাল্লাহ। আর চলো নাইম। জি গুরুজি শোনেন, আজকে কি তাহলে আমরা ওই মানে ছেলেটাকে উদ্ধার করতে পারবো না? হ্যাঁ দেখো, আজকে অনেক অ্যাটাক হয়েছে, তবে ওখানে পৌঁছাতে অনেক সময় লাগবে, আমার শারীরিক সমস্যা হচ্ছে, আমার খুব বুকে কষ্ট হচ্ছে, আমি রেস্ট না নিলে। গুরুজি পুকুরের দিকে দেখেন, বুঝছি ওইটা কি দেখেন তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। গুরুজি আমি ওইটা কি দেখা যাচ্ছে নাইম ভাই, দেখেন তো পানির ভিতরে যে ভাসতেছে। আমি পুকুরে বন্ধ দিয়ে যাচ্ছি, আর কোনো ভয় থাকবে না। রাস্তা দেখা দে, অনেক দিন থেকেই এখানে আছে, এগুলো এরা মনে করো এখানে স্থান ঘিরে আছে, যেখানে বড় বড় রাজপ্রাসাদের মতো বাড়ি দেখতে পেরেছি আমি পানির নিচে। হ্যাঁ, আর ওখানে যেতে হলে অনেক সময় প্রয়োজন আছে, আর ওখানে একটা পাগল জিনকে বাঁধা আছে দেখলাম, সে শুধু বলছে আমাকে ছেড়ে দে, আমি ওকে দেখেনি, কিন্তু ওকে কেউ দেখতে দিচ্ছে না। আর ওই বাচ্চা যে ছেলেটির কথা তোমরা বলেছ, সেই ছেলেটা ওখানেই আছে, তবে ওকে আমি পেছন থেকে দেখেছি। হ্যাঁ, পেছন থেকে দেখেছি, তবে ওকে উদ্ধার করতে অনেক সময় প্রয়োজন আছে, বুঝতে পেরলে তো নাইম? আমি আজকে বন্ধ দিয়ে গেলাম, আর সব নকশা বুঝে নিলাম, সামনের দিন ইনশাল্লাহ ওই জিন সহ ওই ছেলেটিকে উদ্ধার করব ইনশাল্লাহ। আপনারা আমার সঙ্গে থাকবেন, আল্লাহু আকবার। চলো গুরুজি, আজকে আমাদের উপর থেকে কিন্তু অনেক ধকল গেছে। আচ্ছা ভাই, গুরুজি আপনার চোখ দুটো লাল হয়ে গেছে, আল্লাহ। হ্যাঁ আচ্ছা গুরুজি, এখান থেকে যাওয়ার সময় এখানে যারা কাজ করতে আসে আশপাশে তাদেরকে সবাইকে বলে যেতে হবে যে আপাতত
যাতে পুকুরে না নামতে পারে। ইনশাআল্লাহ আমরা আমরা যতক্ষণ না আমরা যতক্ষণ না ওই ছেলেটিকে উদ্ধার না করি আর যতক্ষণ ওই জিনদেরকে না একটা কিছু করি ততক্ষণে এই পুকুরে কেউ নামবে না। নামলে কিন্তু সব ভেস্তে যাবে, কোনোই ফল হবে না। আশা করি কথাটা মনে রাখবেন। চলো নাইম, ইনশাআল্লাহ আগামী পর্বে দেখানো হবে পুকুরে। বুঝ, আমরা এই পাশে যাই। চলো নাইম, তুমি ঠিক আছো তো? জি গুরুজি, আল্লাহ তাড়াতাড়ি চলে যাই।